ধনপুরের উপনির্বাচনে বিজেপি প্রার্থী কি সুবল ভৌমিক? প্রতিমাবিহীন ধনপুরে কি এবার বিজেপি ফোটাতে পারবে পদ্ম, নাকি হাত দিয়ে চাষ হবে লাল আনারস? দেখুন বিস্তারিত। আগামী কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা ধনপুরের উপনির্বাচন। গত বিধানসভা নির্বাচনে এমনকি 2018 বিধানসভা নির্বাচনেও ধনপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন প্রতিমা ভৌমিক, কিন্তু 2018-তে তিনি সেই কেন্দ্র থেকে জয়লাভ না করতে পারলেও গেল নির্বাচনে কিন্তু বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক ধনপুর থেকে জয়ী হয়েছেন। অর্থাৎ বলতে গেলে প্রতিমার হাত ধরেই ধনপুরে পদ্মফুল ফুটেছে। কিন্তু বিধায়ক হিসেবে জয়ী হয়েও দলের নির্দেশে শপথ গ্রহণের আগেই পদত্যাগ করেন প্রতিমা ভৌমিক। তাই স্বাভাবিকভাবেই ধনপুরে এবার হবে উপনির্বাচন, এবং বিভিন্ন মহলে গুঞ্জন চলছে যে এই ধনপুর থেকে উপনির্বাচনে বিজেপি প্রার্থী করতে পারেন সুবল ভৌমিককে। কিন্তু পাশাপাশি এই গুঞ্জনও শোনা যাচ্ছে অনেকের মুখে যে ধনপুর থেকে বিজেপি প্রার্থী যেই হোক না কেন, ধনপুরে কি প্রতিমাকে ছাড়া আবার পদ্ম ফোটানো সম্ভব হবে? কারণ অনেকের মুখে শোনা যাচ্ছে যে উপনির্বাচনে নাকি বিজেপিকে হারাতে ত্রিপুরা মত কংগ্রেস এবং সিপিআইএম একজোট হয়ে বা সমঝোতা করে লড়াই করবে। আবার অন্যদিকে এটাও শোনা যায় যে ধনপুরে নাকি রয়েছে প্রতিমা ভৌমিকের এমন কিছু কমিটেড ভোট যারা নাকি দল দেখে নয়, ব্যক্তি প্রতিমা ভৌমিককে দেখেই বিজেপিকে ভোট দেন তারা। তাই প্রশ্ন, এবার যদি বাম কংগ্রেস ওমরা মথক এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করে, তাহলে একদিকে যেমন ভোট ভাগাভাগি কম হবে, তেমনি যদি প্রতিমা ভৌমিকের সেই কমিটেড ভোটাররা ব্যক্তির ঊর্ধ্বে উঠে পদ্ম ফুলে ভোট না দেন, তাহলে প্রার্থী যেই হোক না কেন, প্রতিমাবিহীন ধনপুরে যে পদ্ম ফোটারও খুব একটা সহজ হবে না সেটা কিন্তু বলাই যায়। যদিও আখেরে কি হবে তার উত্তর কিন্তু দেবে অবশ্যই সময়, তবে এই ব্যাপারে আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। যে এবারে কি তাহলে প্রতিমাবিহীন ধনপুর পদ্ম ফুটবে, নাকি বাম কংগ্রেস ও মথা জোট হয়ে লড়াই করবে কংগ্রেসের হাত দিয়ে বামেদের এবং প্রমথক লাল আনারস চাষ হবে? ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা।